ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মা রান্নাঘর ইন্ডিয়ান ফুড। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা আমাদের সেকেন্ড ক্লাস ওয়ার্ড, বাংলা যাকে বলা শব্দ। আমরা প্রথমে দেখে নিই ওয়ার্ডের ডেফিনেশন বা শব্দ কাকে বলে। একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ বা নাম প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আবার বলছি, একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ বা নাম প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। দেখো, যেমন বি ও ওয়াই তিনটে লেটার পাশাপাশি বসলো, এটার একটা মানে হলো বা সব অর্থ হলো যে বয় মানে বালক বা ছেলে, তাহলে একটা অর্থ আছে, তাই এটা একটা ওয়ার্ড। আবার রাম, আর এম রাম, তিনটে লেটার পাশাপাশি বসলো, আর এম রাম, এটা কোনো নাম প্রকাশ করলো, তাহলে এই লেটার গুচ্ছকেও আমরা ওয়ার্ড বলবো। অর্থাৎ অর্থ থাকতে হবে বা নাম প্রকাশ করতে হবে, তবেই সেটা ওয়ার্ড। তাহলে শর্ত কি কি দাঁড়ালো? একাধিক লেটার দরকার, প্রতি ক্ষেত্রে আমাদের এখানে একাধিক লেটার ছিল। আবার একাধিক লেটার পাশাপাশি বসলেই ওয়ার্ড হয় না, কোনো অর্থ বা নাম প্রকাশ করা যায়। ঠিক যেন উল্টো কথা বললাম, এখানে বললাম যে একাধিক লেটার দরকার, এখানে বলছে যে না, একাধিক লেটার পাশাপাশি বসলেই ওয়ার্ড হবে না, কোনো অর্থ বা নাম প্রকাশ করতে হবে। যেমন ধরো মার, এম এ আর মার, এখানে দেখো আর এ এম যে তিনটে লেটার ছিল এখানেও কিন্তু সেই তিনটে লেটারই আছে, কিন্তু এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড নয়। কেন? এম এ আর মার কোনো অর্থ নেই, আবার এটা কারো নাম হয় না, তাই এটা ওয়ার্ড নয়। ঠিক আছে, সুতরাং একাধিক লেটার পাশাপাশি বসলেই সেটা ওয়ার্ড হবে না, অবশ্যই কোনো অর্থ বা নাম প্রকাশ করতে হবে। তাহলে এটাই হচ্ছে ওয়ার্ড চ্যাপ্টারটা, খুবই ছোট এবং সহজ চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং এই ক্লাসগুলো পরপর ফলো করবে, তাতে তোমাদের ইংলিশের ল্যাঙ্গুয়েজ অনেক উপকার হবে। আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।